টাঙ্গাইলে যে লেক আছে সেই লেকটি থেকে কিভাবে তারা বড়শি দিয়ে মাছ ধরে শিকারীরা, মৎস্য শিকারীরা। তো আজকে আমরা যেখানে দাঁড়িয়েছি এই লোকটা কিন্তু বড়শি দিয়ে একটি বড় আকারে হয়তো একটি মাছ শিকার করে ফেলেছে, কিন্তু এখনও উঠানোর চেষ্টা চলতেছে, কিন্তু মাছটা এখনও আমরা বুঝতেছি না কী মাছ হবে, হয়তো রুই মাছ হতে পারে যেভাবে টানাটানি চেষ্টা চলতেছে। তো যাই হোক, আমরা এখন দেখব কীভাবে মাছটি ধরে। তো সবাই আমাদের সাথে থাকেন, আর আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেন নেই, RS ফিশ অ্যান্ড ফিশিং ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ লাইক দিয়ে ফলোর হয়ে থাকবেন। আর প্রত্যেকটা সময় হাটে বাজারে এবং যারা টিকিট দিয়ে মাছ ধরেন সেখানেও আপনারা ভিডিও পেয়ে যাবেন। তো সবাই সাথে থাকেন, দেখতে থাকেন কীভাবে তারা মাছ ধরে। ভিডিওটি অনেক লম্বা হবে, লং একটি ভিডিও, তো সবাই ধৈর্য সহকারে দেখবেন। যারা মাছ ধরার ভিডিও ভালো লাগে যাদের, তারাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যাদের ভালো লাগে না তারা অ্যাভয়েড করে চলে যেতে পারে। টিকিটের ই আছে আর কতদিন? সামনের সপ্তাহে আছে না? হ্যাঁ, এরা মারব, এরা টিকিটের। শীতের মধ্যে তো বড় মাছ খাইতেছে না, আজকে মাছ তো বেশি দেয় করুক না। অনেকক্ষণ ধরে দিয়ে এটা ই করতেছে, অনেকক্ষণ ধরে না। শিপ কটা করে আনা যায় টিকিটে? দুইটা করে, দুইটা ফেলানো যায় দুইটা। টিকিট কত করে বিক্রি করে এখন? সদস্য, এখানকার সদস্য। এখন আর বাইরের কেউ না? না না, বড়ই বান আছে মাছটা। খুব চেষ্টা করতেছি এখন, আর আগের বছর 20-25 কেজির মতো একটা রুই উইল কোনার থেকে মারছিল। খালি দূর করে ও নোরা রুই হতে পারে।
অবশেষে মাছটা প্রায় কাছাকাছি হাতের নাগালের কাছে এসে চলে আসছে। তো এখন দেখবো কিভাবে মাছটা ধরে ফেলে। তো একটু অপেক্ষা, আর একটু হলেই হয়তো ধরে ফেলবে, ধরে ফেলবে। এই তো এই তো ধরে ধরেই ফেলা হয়েছে অলরেডি। তো এখন উপরে উঠাবে। কি মাছ এটা? ওয়া, অনেক বড় একটি বিগেট মাছের মতোই দেখা যাচ্ছে। তো এখান থেকে এবছরের অনেক বড় বড় মাছ ধরা বললে সেগুলো দেখানোর চেষ্টা করবে সবাই। দেখেন যাক, অনেক পরিশ্রমের ফল। আর ভিডিওতে দেখতে থাকেন কত বড় মাছ আপনাদের দেখানোর চেষ্টা করব। অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। হ্যাঁ, একটু দেখেন তো ভাই। হ্যাঁ, রেখে দেন, রেখে দেন। চার কেজি হবো না?